হয়েছে। তারপরও আদালত এই সাতজন যে আসামি, আটজন আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, একজনকে খালাস দিয়েছেন। এই খালাসের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন এবং আপিলের পরেই বলছেন যে আসামিপক্ষের আইনজীবী তিনি বলছেন যে এই রায়টি কিন্তু চূড়ান্ত না, চূড়ান্ত রায় হবে হাইকোর্টে যখন এই আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে আসামিদের সকল কাগজপত্র হাইকোর্টে পৌঁছাবে এবং তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন এবং আপিল করার পরে হাইকোর্টেই তাদের ন্যায় বিচার পাবেন বলে আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন তিনি বলছিলেন। আর আজকে যে রায়টি হয়েছে সেই রায়টিতে আদালত বলেছেন যে এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর মামলা এবং বাংলাদেশে আইএসের দৃষ্টি আকর্ষণ করতেই জঙ্গিরা সেদিন হলি আর্টিজানে হামলা চালিয়েছিল। সেই হামলাতেই মূলত একুশ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে 9 জন ইতালির নাগরিক ছিলেন, 7 জন জাপানের নাগরিক ছিলেন, 1 জন ভারতীয় নাগরিক ছিলেন। এবং এই জঙ্গি হামলা প্রতিরোধ করতে গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের 2 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আদালত বলেছেন যে আইএসের যে নীল নকশা বাস্তবায়নের জন্য তামিম চৌধুরীর নেতৃত্বেই কিন্তু এই হামলাটি হয়েছে বলে আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যেহেতু এই মামলাটির শুনানি হয়েছে বা রায় হয়েছে, রায়ে রাষ্ট্রপক্ষ বলছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আমরা আসামিপক্ষের আইনজীবী যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নয় এবং এই সন্তুষ্ট না থাকার কারণে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আমরা একটু আবারও আসামিপক্ষের আইনজীবীর কাছে যেতে চাই, তিনি যেটি বলছেন যে সেটি বিষয়গুলো আমরা শুনব। আমরা বিজ্ঞ আদালতে পেশ করেছি, এগুলি হয়তো এই কারণগুলিতে আমরা আপিল আদালতে যাব সঙ্গত কারণে এবং আপিল আদালতে এই বিষয়গুলি আবার আমরা পেশ করব। আমরা আশা করি আসামিরা রিলিফ পাবে। দেলোয়ার ভাই, আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল যে আজকে যে 8 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন তার মধ্যে 1 জন আসামি কিন্তু মাথায় আইএসের টুপি পরে এসেছিলেন। আপনি বলছিলেন যে এই আসামিদের যে সম্পৃক্ততা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে নাই, তার প্রকারান্তরে আপনি কি মানে আইএসের বিষয়গুলোকেই কি সমর্থন করছেন কিনা? আমি প্রমাণ করতে পারিনি এটা বলিনি, আমি সাক্ষ্যের কথা বলেছি। আপনি যে এই বিষয়টা বললেন, এই আসামিরা তো দীর্ঘদিন যাবৎ পুলিশ কাস্টডিতে, তারা পুলিশের হেফাজতে, সম্পূর্ণ নিশ্ছিদ্র পুলিশ নিরাপত্তায় পুলিশের কাস্টডিতে। তা আসামিদের তারা কে কী পরে এসেছে এই ব্যাপারে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। কিন্তু আসামি পক্ষের যে কোর্টের যে আচরণ ছিল, তারা চিৎকার চেঁচামেচি করেছেন, বিচারকের বিরুদ্ধে কথা বলেছেন, সাংবাদিকদের গালিগালাজ করেছেন, সেই বিষয়টাকে কীভাবে বলবেন? আপনার তো বিভিন্ন সময় মামলার পরামর্শের জন্য আসামিদের সাথে কথা বলা হয়ে থাকে, আসামিদের আত্মীয় স্বজনের সাথে কথা বলা হয়ে থাকে, তাদের যে এই উদ্ধতপূর্ণ আচরণটা কেন? এটা আমাদের আদালতে যখন আমরা ছিলাম আমাদের দৃষ্টিতে আসেনি এবং বিজ্ঞ আদালতের দৃষ্টিতে এসেছেন এটাও এমনও আমি শুনিনি। যদি বিজ্ঞ আদালতের দৃষ্টিতে এই বিষয়গুলি আসতেন নিশ্চয়ই বিজ্ঞ আদালত এদের একটা অবজারভেশন পর্যবেক্ষণ থাকতো। তাহলে আজকের যে এই যে রায় হলো, এই রায়ের মোটা দাগে আপনাদের আইনি পদক্ষেপটা এখন কি হবে? আইনি পদক্ষেপ আইনেই বলা আছে, ও মহামান্য উচ্চ আদালত আপিল করা হবে, আইনেই বলা আছে। শুনছিলেন আসামি পক্ষের আইনজীবী দেলোয়ার, তিনি বলছিলেন যে একজন আসামির মাথায় আইএসের টুপি ছিল, সেই টুপিটা কিভাবে একজন আসামি আদালতে বা যে আসামি দীর্ঘদিন ধরে পুলিশ কাস্টডিতে রয়েছে অর্থাৎ কারাগারে রয়েছেন, সেই আসামি কিভাবে আদালতে আইএসের টুপি পরে আদালতে প্রবেশ করলেন, সেই বিষয়টি নিয়ে আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেছেন। আসামিপক্ষের আইনজীবী যেটি বলার চেষ্টা করেছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে আসামি পুলিশের কাস্টডিতে ছিল, কারাগারে ছিলেন, তিনি কিভাবে এই আইএসের টুপিটা কোথা থেকে পেলেন সেই বিষয়টি তারও বোধগম্য নয়, সেই বিষয়টি তিনিও বলছেন যে এই বিষয়টি তদন্ত হওয়া উচিত। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আদালতে আজকে আসামিরা যখন কাঠগড়াই নেওয়া হচ্ছিল অর্থাৎ রায় ঘোষণার পরপরই তারা চিৎকার চেঁচামেচি করছিলেন এবং বিচারককেও গালিগালাজ করেছেন, আইনজীবী যারা এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা ছিলেন তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন এবং সাংবাদিকদের সাথেও তারা গালিগালাজ করেছেন। কয়েকজন আসামি এও বলেছেন যে তারা এই
তারা এই রায়ের বিরুদ্ধে যে আপিল করবেন, কিন্তু তারা বলছেন যে তারা যারা যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের ভিতরে কিন্তু কোনো বিকার দেখতে পায়নি, তারা অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন তারা শহীদ হয়েছেন। সেই বিষয়গুলো আদালত কিন্তু বারবার মানে আসামিপক্ষের আইনজীবীরা চিৎকার করে গালিগালাজ করে সেই বিষয়টি আদালতে বলেছেন। আসামিপক্ষের আইনজীবী বলছেন যে তাদের মক্কেল আদালতে এ ধরনের আচরণ করেছে বলে তিনি শোনেন নাই, অথচ সেই আদালতে কিন্তু হাজার হাজার বেশ সখানিক আইনজীবী উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের ঠাসা ছিলেন, একজন পর্যবেক্ষক এসেছিলেন যারা আপনি জানেন যে হলিয়ার্টি জানে জঙ্গি হামলায় জাপানের প্রায় 7 জন নাগরিক মারা গেছিল, তাদের পক্ষ থেকেও একটি টিম এই রায়ের পর্যবেক্ষণ করতে আদালতে এসে উপস্থিত হয়েছিলেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও তারা আমাদের সাথে সাংবাদিকদের সাথে কথা বলতে চান নাই, যার কারণে আমরা তাদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় না। এবং তারা বলছেন যে এই রায়টি হয় বা জাপানি যে নাগরিক যারা আদালতে পর্যবেক্ষণের জন্য এসেছিলেন তাদের সাথে যারা বাংলাদেশি ছিলেন তারা বলছেন যে জাপানিরা এই রায় সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমি রবিউলের যিনি পুলিশের এসি যিনি গুলশানের হলিয়ার্টি হামলায় জঙ্গি হামলা নিহত হয়েছেন তার ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি এই রায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে এই রায়টি কাম্য ছিল, তবে এই রায়টি যেন উচ্চ আদালতেও বহাল থাকে এবং রাষ্ট্রপক্ষ যেন দ্রুত এই মামলা নিষ্পত্তির ব্যবস্থা করে, সেই বিষয়টি রবিউলের ভাই রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে আহ্বান জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে এই জঙ্গি হামলা মামলার রায় হয়েছে, এই রায়ের পরে এখন যে প্রক্রিয়া সেই রায়টি হচ্ছে যে আসামিপক্ষের আপিল করার সুযোগ রয়েছে। সাথে এই মুহূর্তে একজন প্রত্যক্ষদর্শী আমাদের সাথে আছেন যিনি ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে ছিলেন, আমরা একটু শুনতে চাই তার কাছে যে কিছুক্ষণ আগে তো এই হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে, তা আপনি তো ওই দিন ছিলেন মোটামুটি সারাদিন এবং ঘটনাটি নিজ চোখে দেখেছিলেন, তো এই যে মামলার রায় আজকে ঘোষণা করা হলো এই রায়টিকে আপনি কীভাবে দেখছেন? অবশ্যই এই রায়টাকে আমি একটা মডেল হিসেবে দেখছি, কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য অবশ্যই এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পালন করবে এবং এই রায়ে যত তাড়াতাড়ি কার্যকর হবে আমার মনে হয় মানুষের ভিতর তত তাড়াতাড়ি আর কি এই ধরনের এক মানে একটা ইতিহাসের সাক্ষী হিসেবে যে আপনার অত্যন্ত একটা ঐতিহ্যবাহী রায় যেটা আসলে সর্বোচ্চ শাস্তিতে দেশের এবং জনগণের মাঝে যেন আস্থা ফেরে যে না আমরা আসলে এ দেশে বসবাস করি, এ দেশে আমরা এই ধরনের সন্ত্রাসীকে কোনোভাবে প্রশ্রয় দেই না। একটু কি বলবেন ওই দিন ঘটনার সময় তো আপনি ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এখনও কোনো স্মৃতিকে আপনার মনে পড়ে কি না বা যে বিভৎস অবস্থাটি আপনি দেখেছেন একটু যদি আমাদেরকে বলতেন? অবশ্য সেই রাতে অত্যন্ত একটা ভয়াবহ রাত ছিল, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আসলে আমরা বেঁচে ফিরবো কি না যে এই জায়গাটা থেকে। সেই জায়গাতে সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা ছিল যে তারা বিস্ফোরণ একটু পরপর বিস্ফোরণ ঘটাচ্ছিল এবং বিস্ফোরণগুলো খুবই শক্তিশালী ছিল এবং বিকট সাউন্ড ছিল, তো এই বিস্ফোরণের সাথে সাথে তারা যে সময় তাকবীর দিচ্ছিল তখনই মনে হচ্ছিল যে হয়তোবা সামনেতে এখন যে পরিস্থিতি আছে সামনেতে হয়তোবা এর থেকে ভয়াবহ পরিস্থিতি তারা ঘটাতে পারে, সে সময় এটাই সবচেয়ে বেশি আর কি আতঙ্কিত ছিলাম। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কথা বলছিলেন এখানকার একজন প্রত্যক্ষদর্শী, তিনি যেটি বলেছেন যে রায় দেওয়া হয়েছে সেই রায় সে সন্তোষ প্রকাশ করেছেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই মহানগর দায়রা জজ আদালতে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আট আসামির মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড হয়েছে এবং একজনকে খালাস দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ দুই পক্ষেরই আপিল করার সুযোগ রয়েছে এবং যেহেতু একজন আসামি খালাস পেয়েছে সেই আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করতে পারবে এবং যে 7 জন আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে তারাও চাইলে উচ্চ আদালতের কাছে আপিল করতে পারবে। তবে যে বিষয়টি হচ্ছে এই মামলার রায়ের মধ্যে অর্থাৎ বিচারিক আদালতের রায়ের মধ্যে দিয়ে মাত্র এক ধাপ অগ্রগতি হলো, এই রায় কার্যকরে কিন্তু আরও কয়েক ধাপ বাকি রয়েছে আইনি প্রক্রিয়াগুলো সেটি আপনি জানেন।
এই রায় ঘোষণার পরপর আমি এবং আমার সহকর্মী আফজাল হোসেন আমরা দুজনেই কথা বলেছিলাম রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী এবং নিহতদের স্বজনদের সঙ্গে। তো রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন এবং এই মামলাতে আপনি জানেন যে এই ঘটনাতে অর্থাৎ হলি আর্টিজানের সে নৃশংস জঙ্গি হামলার ঘটনাতে আপনি জানেন যে দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন, তাদের মধ্যে একজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন এসি অর্থাৎ সহকারী কমিশনার রবিউল ইসলাম, রবিউল ইসলামের ভাইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তো রবিউল ইসলামের ভাই এই যে রায়, সে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং এই রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবি তিনি জানিয়েছেন। তবে আজকের দিনে একটি উল্লেখযোগ্য যে ঘটনাটির কথা আমরা আপনাকে আমি বলতে চাই, সে বিষয়টি হচ্ছে যে আপনি জানেন যে এই মামলাতে দণ্ডিত আসামিদের মধ্যে একজন, সে হচ্ছে একটি কালো রঙের টুপি, আইএসের অনুরূপ একটি টুপি পরে সেই আদালতের এজলাসে উপস্থিত হয়েছিলেন। সেটি কীভাবে সম্ভব হলো এ ব্যাপারে কিন্তু আমরা এখানকার যারা আইনজীবীরা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের মন্তব্য জানতে চেয়েছিলাম। তো তারা যেটি বলছেন এটি আসলে পুলিশের ব্যাপার, এখানে যারা পুলিশ সদস্যরা আছেন তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু এ ব্যাপারে আজকে এখন পর্যন্ত কেউ মন্তব্য করেননি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আফজাল হোসেন। আপনি জানেন যে সকাল থেকেই এই যে আজকে হলি আর্টিজান মামলার রায়টি ঘোষণা করা হয়েছে আমরা দুজন সকাল থেকে এখানে ছিলাম। এই মুহূর্তে আফজালের সঙ্গে আরও কিছু বিষয়ে কথা বলছি। আফজাল, আপনি জানেন যে এই রায়টি ঘোষণা করা সে সময় আপনি এজলাসে উপস্থিত ছিলেন, সব কিছু মিলিয়ে আদালতের পরিবেশটি আপনি কেমন দেখেছেন? কারণ এই আসামিদেরকে যখন রায় ঘোষণার পর বের করে নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু আমরা দেখেছিলাম তারা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছিলেন। না, আসলে সাংবাদিকদের আদালতে প্রবেশের অনুমতি কিন্তু 11:30 দিকে দেওয়া হয়েছে। আমরা 11:30 দিকে যখন নিরাপত্তা তল্লাশি করে যতটুকু নিয়মকানুন আছে সেটি পার হয়ে আমরা আদালতে প্রবেশ করলাম এবং আদালতে প্রবেশ করার পরে কিন্তু আবারও আমাদেরকে আদালত থেকে বের করে দেওয়া হয়েছে আদালতের নিরাপত্তার জন্য, অর্থাৎ আদালতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আদালত তার নিরাপত্তার চেক আপের জন্য। পরে আমাদেরকে বের করে দেওয়া হলো, আমরা আবার পুনরায় আদালতে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে। তো প্রবেশ করার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 5 মিনিটের মধ্যে বিচারক মুজিবুর রহমান, সন্ত্রাস বিরোধ যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের বিচারক আদালতে আসছেন। আসার পরে আসামিদের উপস্থিতি নিশ্চিত করেছেন যে 8 জন আসামি কারাগারে রয়েছেন, তাদেরকে আনা হয়েছে কিনা নাম ধরে ডেকে ডেকে আসামিদের উপস্থিতি নিশ্চিত করেছেন। নিশ্চিত করার পরে কিন্তু রায় ঘোষণা শুরু করেছেন। রায় আদালত যেটি বলেছেন যে এই জঙ্গি হামলার পেছনে তামিম চৌধুরী মূল নেতৃত্ব দিয়েছেন এবং আইএসের দৃষ্টি আকর্ষণ করতেই এবং বাংলাদেশের যে ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ করার জন্যই এই হামলাটি করা হয়েছে, জঙ্গি হামলাটি চালানো হয়েছে, যেখানে তার কারণ হিসেবে আদালত বলেছেন যে এই যে রেস্টুরেন্টটিতে হামলা করা হয়েছে হলি আর্টিজান রেস্টুরেন্টে, সেখানে বিদেশিদের যাতায়াত ছিল যার কারণে সেই রেস্টুরেন্টকেই তারা বেছে নিয়েছেন। তো আদালতের পরিবেশ যদি আমি বলি যে রায় ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত আসামিরা অনেকটা নিষ্ঠুপি ছিলেন, কিন্তু রায় ঘোষণার পরে যখন তাদের মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয়েছে তারপরেও তারা উদ্ধতপূর্ণ আচরণ করেছেন, বিভিন্ন ধরনের গালিগালাজ করেছেন বিচারকের উদ্দেশ্যে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে গালিগালাজ করেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন যেগুলো জঙ্গিবাদী স্লোগান হিসেবে আমরা যেটা দিয়ে থাকি, আইএস যে ধরনের স্লোগানগুলো দিয়ে থাকে সে ধরনের স্লোগানগুলো তারা দিয়ে এসেছেন এবং তাদেরকে যখন কাঠগড়া থেকে বের করা হচ্ছিল তখনও বিভিন্ন ধরনের মানে উদ্ধতপূর্ণ আচরণ করেছেন এবং তাদেরকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার পর যে করিডোর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই করিডোরে যাওয়ার পথেই কিন্তু চিৎকার চেঁচামেচি করছিলেন, বিভিন্ন ধরনের গালিগালাজ করছিলেন এবং তাদের আচরণ ছিল একেবারে উদ্ধতপূর্ণ। তারপরেও একজন আসামি শুধুমাত্র বলেছেন তাকে এই মামলায় জড়ানো হয়েছে, তিনি আসলে প্রকৃত আসামি নন এবং তিনি বলেছেন যে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। আরেকটি বিষয় যেটি খুবই বিষয়টা নিয়ে আমার চোখে পড়েছে, আমি যখন এই আদালতে থেকে বের হচ্ছিলাম রায় ঘোষণার পরে খুবই ভিড় ছিল, ভিড় ঠেলে যখন বের হচ্ছিলাম যখন আসামিদের কাঠগড়ার যে ভেতরে যে কাঠগড়া রয়েছে কাঠগড়ার লোহার গ্রিল দিয়ে ঘেরা ছিল সেইখানে দেখতে পাই যে একজন আসামির মাথায় যে টুপি ছিল, টুপি আসলে যে কোনো মানুষই পড়তে পারে কিন্তু তাদের টুপির মানে ধরনটা ছিল আইএসের যে রকম কালো কাপড় ছিল এবং এর উপরে সাদা কাজ করা, সাদা যে কারুকাজ সেই কাজ করা কাপড় ছিল। আমার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার পরে আমি মোবাইল দিয়ে তার ছবিটা নিই এবং তাকে যখন বের করে তার পেছন দিক দিয়েই আমি আসছিলাম, আসার পরে আমি তার ভিডিও ধারণ করি এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন এটা মাথায় পড়ে আছেন, তিনি কোনো উত্তর দেননি,
না দিয়ে তিনি যে ভিক্টর যে চিহ্ন আমরা যেটা দিয়ে থাকি সাধারণত, তিনি সেই চিহ্ন দেখিয়েছেন। এবং তারা তাদেরকে যখন আদালত থেকে বের করে নিচে যে প্রিজন ভ্যানে নিয়ে আসা হচ্ছিল, তখনও কিন্তু তারা বিভিন্ন ধরনের অদ্ভুতপূর্ণ আচরণ করেছেন। তো একটি বিষয় যেটি দাঁড়িয়েছে যে পুলিশ কিন্তু এখনও আমরা পুলিশের সাথে কথা বলতে পারি নাই এই বিষয়টি, যে একজন আসামি দীর্ঘদিন ধরে, যদি 2016 সালের 1 জুলাই হলিয়াটি যেন জঙ্গি হামলা হয়েছে, এরপরে আসামিদের গ্রেফতার করা হয়েছে, এই দীর্ঘ সময় অর্থাৎ 3.5 বছরের মতো সময় তারা কারাগারে ছিলেন, কারাগারে থাকা আসামি কিভাবে এই টুপিটা সরবরাহ করলেন, তিনি হয়তো এই বাহির থেকে কেউ তাকে সরবরাহ করেছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা বলেছি, রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু, তিনি অনেকটা বিষয় প্রকাশ করেছেন। তিনিও বলেছেন যে এই দায়িত্ব কারা কর্তৃপক্ষকেই নিতে হবে, যদিও তিনি কারা কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত স্বীকার করেনি, তবে তিনি বলেছেন যে এই বিষয়টি তদন্ত হওয়া উচিত। তো সবচেয়ে যেটি বলা চলে যে আজকে আর রায় ঘোষণা হয়েছে, 8 জন আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 1 জনকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে যে পূর্ণাঙ্গ রায় দেখে যাকে খালাস দেওয়া হয়েছে। আফজাল, এই যে টুপিটি তিনি পরেছিলেন, এটি কি আদালতের গোচরে এসেছিল, আপনার কি খেয়াল হয়? আমি যতটুকু ধারণা করতে পারি, কারণ বিচারক বসেছিলেন, বিচারকের সামনে বহু মানুষ দাঁড়িয়েছিলেন, এরপরে আবার যে বসার বেঞ্চ ছিল, সেই দিক থেকে মনে হয় না যে বিচারক বিষয়টি খেয়াল করেছেন। তবে পুলিশের লোকজনও কিন্তু খেয়াল করেছেন, কিন্তু পুলিশের লোকজন খেয়াল করলেও তাকে তার মাথার টুপিটা খুলে রাখার যে ব্যবস্থা সেটিও কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়নি। জি, ধন্যবাদ আফজাল। হোমো, শুনছিলেন, কথা বলছিলাম সহকর্মী আফজাল হোসেনের সঙ্গে, এই যে টুপি পরার কথাটি, যেটি আজকে আসলে কোর্ট চত্বরে বারবারই আলোচিত হচ্ছে। আমি বলতে চাই, এই আসামিদেরকে যখন এখানে আপনার কারাগার থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের হাজতখানে নিয়ে রাখা হয়েছিল, এবং হাজতখানা থেকে রাখার প্রায় ঘন্টা দেড়েক পরে হচ্ছে তাদেরকে এজলাসে তোলা হয়েছিল, এই যে সময়টা যখন তাদেরকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়, তখনও কারো মাথায় আমরা এ ধরনের কোনো টুপি দেখিনি। যখন এজলাস থেকে, হাজতখানা থেকে বের করে এজলাসে নিয়ে যাওয়া হয়, তখনও এই বিষয়টি আমাদের চোখে পড়েনি। তবে যেটি ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে যে হয়তো তিনি সেটি সাথে করেই নিয়ে এসেছিলেন, পরবর্তীতে এজলাসে ঢোকার পরে কোনো এক মুহূর্তে হয়তো সেটি তিনি মাথায় পড়েছেন। কিন্তু যে বিষয়টি আমরা দেখি এ ধরনের মামলাতে, এই জঙ্গি সংশ্লিষ্ট মামলাতে আসামিদেরকে কিন্তু একেবারে খালি পায়ে এবং পুরোটা তল্লাশি করে তারপরে এজলাসে নেওয়া হয়। এই আজকের এই আসামিদেরকে আমরা দেখেছি প্রত্যেকটি আসামিকে কিন্তু খালি পায়ে আদালতে এজলাসে হাজির করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো তারপরেও কীভাবে এ ধরনের একটি স্পর্শকাতর টুপি তার সঙ্গে রয়ে গেল সে বিষয়টি নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খতিয়ে দেখবেন। আমরা এখন পর্যন্ত বারবার চেষ্টা করে ওই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া পাইনি। তো রায় যেটি হয়েছে এর মধ্যে আপনি জেনেছেন যে আদালত থেকে যে 8 জন আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বড় মিজান তিনি খালাস পেয়েছেন। তো আদালত চত্বর থেকে, মুখ্য মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। মোমো, হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা মামলায় 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, এছাড়া বেকসুর খালাস পেয়েছেন 1 জন। এ নিয়ে মহানগর দায়রা জজ আদালত থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, চলে যাচ্ছি খেলার সময়।